আমরা যারা পাখি পুষছি এখন তাদের মনে এখন অনেক প্রশ্ন ব্রিডিং লাইসেন্স বানাতে হবে পরিবেশ পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে কোন পাখিটা পুষব কোন পাখিটা আকাশে ছেড়ে দেবো সেসব ভুলে যাও পাখি কেন আকাশে ছাড়বে আমি সোশ্যাল মিডিয়াতে কিছু ভিডিও দেখছিলাম কিছু পোস্ট দেখছিলাম কিছু কমেন্ট দেখছিলাম পাখি আকাশে ছেড়ে দিতে হবে বন্ধুরা প্রথমে বুঝতে হবে যেসব পাখি আমরা কে ঘরে আমরা পুষছি সেগুলো কিন্তু এক্সোটিক বার্ড এক্সোটিক বার্ডকে তুমি যে কোনো এক্সোটিক বার্ডকে তুমি যদি আকাশে খোলা আকাশে ছেড়ে দাও তুমি সঙ্গে সঙ্গে দেখতে পাবে কাক বলো অন্য পাখি বলো সেই পাখিটাকে কিন্তু মেরে ফেলবে তোমার চোখের সামনে সে পাখিটা মরে যেতে পারে বা এক দু মধ্যে সে না খাওয়ার পেয়ে অন্য পাখির খাবারের শিকার হয়ে যেতে পারে তোমাদেরকে এটা ভাবতে হবে তার আগে বন্ধুরা আমি অমিতাভ তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল বেহালা বার্ডস ওয়ার্ল্ডে অনেক দিন পরে ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য অনেক প্রশ্ন অনেক কমেন্ট রয়েছে সেগুলোরই উত্তর দিতে আজকে আমি অমিতভ তোমাদের সামনে তো সবার প্রথমে আমি থ্যাংকস জানাতে চাই সৌভিককে এস বি বার্ডসের সৌভিককে কারণ কি আমার যে ইউটিউব চ্যানেলটা মাঝখানে টেম্পোরারি ব্লক হয়ে গেছিলো তো শবিং আমাকে হেল্প করতে আমার চ্যানেলটা রিকভার হয়েছে আরও কিছু বন্ধুরা আমাদের হেল্প করেছিল যার জন্য আমার চ্যানেলটা রিকভার হয়েছে তার জন্য আমি মাঝখানে কিছু ভিডিওস দিতে পারিনি সেইভাবে কানেক্ট থাকতে পারিনি ইউটিউবের থ্রু দিয়ে বাট এটা হয়েছিলো ন্যাচারালি আই গেস ওয়ান আর টু মান্থস অ্যাগো বাট তারপরেও আমি কন্টিনিউ করতে পারিনি জাস্ট বিকজ অফ কিছু পার্সোনাল রিজন তো আশা করছি আবার কন্টিনিউ করব ইউটিউবে তোমাদের কাছে অনেক দিন যেহেতু ভিডিও দিই নি আমার ভিডিওর কন্টেন্ট অলরেডি অ্যালগোদের অনেক নিচে চলে গেছে তো ভিউজ রিচ হবে না জানি তাও তোমাদের জন্য ভিডিওসটা বানানোর আর অবশ্যই ক্ষমা চাইছি সেই সব বন্ধুদের কাছে যারা আমাকে অসংখ্য কল করেছো হোয়াটসঅ্যাপ করেছো কিন্তু হয়তো কোনো কারণে আমি তাদের কল ধরতে পারিনি বা অনেক লেটে রিপ্লাই দিয়েছি আর হোয়াটসঅ্যাপের প্রচুর পেন্ডিং এস এম এস রয়েছে আমি হয়তো রিপ্লাই দিতে পারিনি কিছু পার্সোনাল রিজনের জন্য আমি একটু ডিট্যাচ ছিলাম সোশ্যাল মিডিয়া থেকে তো সেই সব কারণে এনিওয়েজ তো আজকে যেটা টপিক সেটা তো তোমরা থামনেল দেখে মোটামুটি বুঝেই গেছো যে ব্রিডিং লাইসেন্স ব্রিডিং লাইসেন্স নিয়ে প্রচুর মাথা ব্যথা মানুষের এখন কেন এত টেনশন কিসের যেইটা গভর্নমেন্ট আনবে যেই রুলস অ্যান্ড রেগুলেশনস সেটাকে ফলো করতেই হবে অনেকের আমি কথাগুলো বলছি খারাপ লাগবে হ্যাঁ ফলো করতেই হবে কিছু বছর আগে গভর্নমেন্ট যখন ডিমনিটাইজেশান হলো যখন অ্যানাউন্স করলো যে পাঁচশো টাকার আর হাজার টাকার নোট চেঞ্জ হয়ে নতুন টাকা আসতে চলেছে আমরা ঠিক এই এখন যেরকম পাখি পাগল প্রেমীরা আমরা যেইভাবে কমেন্ট করছি সোশ্যাল মিডিয়াতে এটা ওটা বলছি তখনও অনেক রকম কথা বলেছিলাম আমিও বলেছিলাম রাইট কিন্তু আমাদের সেটাকে মানতে হয়েছে স্টেপ বাই স্টেপ সেটা কিন্তু ইনফ্লো আবার স্টেবেল হয়ে গেছে ঠিক এই জিনিসটাও যেটা আসছে হতে পারে এটার জন্য অনেক সমালোচনা হচ্ছে অনেক কিছু হচ্ছে কিন্তু তোমরা দেখবে যেটা হয় সেটা ভালোর জন্যই হয় একটা টাইমে গিয়ে কিন্তু এটা আবার স্টেবিলাইজড হয়ে যাবে এমন না যে তুমি এক জোড়া পাখি পুষছো তোমাকে দিয়ে দিতে হবে পনেরো হাজার টাকা পঁচিশ হাজার টাকা মানুষ বোঝার চেষ্টা করতে হবে মানুষকে মানে মানুষ এটার ওটা কথা ভেবে নিয়ে চললে হবে না যে পাখি পুষছি এক জোড়া টাকা দিয়ে দেবো প্রচুর ফেক কল আসবে আপনাদের কাছে ফরেস্ট ডিপার্টমেন্টের হয়ে ফেক কল আসতে পারে আমি বলবো না মানে অবভিয়াসলি তারা কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের লোক না তারা কিন্তু স্ক্যামার্স বেসিক্যালি স্ক্যামার্সরা এগুলো দিয়ে কল করবে আপনাদেরকে যে আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বলছি আমি এই জায়গা থেকে বলছি ওই জায়গা থেকে বলছি আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে না আপনি রেট করতে যাব আপনি ইন ফ্লো বলবেন হ্যাঁ আসুন ইন পারসেন আমি কথা বলতে চাই ফোনে কোনো রকম টাকা পয়সার লেনদেন করবেন না রিগার্ডিং দিস পরিবেশ পোর্টাল পরিবেশ পোর্টাল তো ফার্স্ট অফ অল কোনো টাকা পয়সা লাগে না আর যারা এই ব্রিডিং লাইসেন্সের জন্য যদি ওভার কল কারোর কাছে ফোন আসে যে ব্রিডিং লাইসেন্সের জন্য টাকা লাগবে পয়সা লাগবে না বস কিচ্ছু লাগবে না বলবে বাড়িতে আসো ইন পার্সন দেখাও কাগজপত্র দেখাও ডকুমেন্টস দেখাও তারপরে কথা হবে রাইট এখন শুধুমাত্র আপনাদের বুঝতে হবে পাখি পুষলেই যে টাকা দিতে হবে এমন না যে খবরগুলো নিউজে আমরা দেখছি ম্যাক্সিমামটাই ভুল নিউজ দেখতে পাচ্ছি আমরা ভুল খবর পাচ্ছি বেসিক্যালি বেসিক্যালি এখন যেটা আমাদেরকে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে যে রুলসটা ইমপ্লিমেন্ট হতে চলেছে সেটা হচ্ছে এটা অলরেডি আগের থেকে ছিল মানে কোনো রকম আমরা ওয়াইল্ড অ্যানিমেল আমরা ঘরে পুষতে পারবো না ওয়াইল্ড অ্যানিমেলস মিনস যে কোনো ওয়াইল্ড বার্ডস বলুন ওয়াইল্ড মানে পশু পাখি বলুন যে কোনো অনেকে আমি দেখেছি চেনা জানার মধ্যে হনুমান বাড়িতে পুষতে হয় না করা যাবে না পুষতে পারবে না ধরে নিয়ে চলে যাবে ফরেস্ট ডিপার্টমেন্ট ফাইন হবে টিয়া পাখি বাড়িতে এদিক ওদিক খুঁজলে পাড়াতে দশটা বাড়িতে টিয়া পাখি পাওয়া যায় আমিও মানছি ঠিক আছে কিন্তু তুমি রাখতে পারবে না অ্যাজ পার ল এগুলো কিন্তু ইলিগাল তোমাদের এটা মানতে হবে বুঝতে হবে যে কোনটা ইললিগ্যাল বার্ডস কোনটা লিগাল বার্ডস তোমরা লিগাল বার্ডস এক্সোটিক বার্ডস নিয়ে কাজ করো না কেউ আটকাবে না ফরেস্ট ডিপার্টমেন্টে কোনো প্রবলেম নেই তারা বলে দেয়নি যে ফরেস্ট তোমাকে পাখি ছেড়ে দিতে হবে আমি একটা ফেসবুকে পোস্ট দেখছিলাম একটা ভাই মানে জানি না ভিউজের জন্য ওরকম ভিডিও করেছে নাকি ডিপ্রেশনে বদ্রি পাখি হাতে নিয়ে এরকম আকাশে ছেড়ে দিচ্ছে কি বলছে না আমি পনেরো হাজার টাকা দিতে পারলাম না তাই ছেড়ে দিলাম সরকার লুটে লুটেন বস সরকার লুটতে পারবে না ওই পাখিটা আর সরকারের কোনো হাত নেই এখানে এখানে তোমার পাখিটা কাক বা চিলের খাবার হয়ে গেল সেই দিনের তোমাদের বুঝতে হবে এই পাখিগুলোকে ছেড়ে দেওয়ার জিনিস না এটা সার্ভাইভ করতে পারবে না তোমরা প্রথমে বোঝো যে কোন পাখিটা আমাদের রাখতে হবে কোন পাখিটা রাখতে হবে না ঠিক আছে অ্যাস অ্যাস পার পরিবেশ পোর্টালের যে সাইট ওয়ান ক্যাটাগরির যে বার্ডসগুলো রয়েছে সেগুলোর জন্যেই কিন্তু ব্রেডিং লাইসেন্স অ্যাপ্লিকেবল কারেন্টলি যে ইমপ্লিমেন্ট আসছে সেখানে শুধুমাত্র সেইগুলোই তোমরা সেই বার্ডসগুলোর জন্য যেগুলো সাইট ওয়ান ক্যাটাগরিতে রয়েছে সাব ক্যাটেগরিতে রয়েছে সেগুলোর জন্যই কিন্তু ব্রিডিং লাইসেন্স লাগবে সব বার্ডসের জন্য না এটা নিয়ে যদি জানতে ইচ্ছা হয় যে কী কী বার্ডস লাগ রাখলে ব্রিডিং লাইসেন্স লাগে কী কী বার্ডস রাখলে ব্রিডিং লাইসেন্স লাগে না লাগবে না অ্যাজ পার অ্যাজ অফ নাও তো প্লিজ কমেন্ট করে করে জানাও কমেন্ট থেকে নিশ্চয়ই পরে ভিডিওটার ডিটেলসে জানিয়ে দেবো তোমাদেরকে কী কী বার্ডস রাখতে হবে কী কী বার্ডস রাখতে হবে না তো এইসব চিন্তা ভুলে যাও ইন ফ্লো এগো পাখি পোষো দেখো আমি অস্বীকার করছি না এইগুলো একটা টাইমে আমাদেরকে প্রচুর সাফার করছে আমরা অনেক কষ্ট করে পাখি সেটা আস্তে আস্তে বানিয়েছি অনেক নিউ স্টার্ট লোকেরা স্টার্ট করেছে বার্ডস ফিল্ড আমাদের মতন প্রচুর ইউটিউবার আছে ফেলো ইউটিউবার্স আমিও ধরে নাও আমি একজন ফেলো ইউটিউবার্স যারা যাদের প্রচারের জন্য জন্য অনেক মানে নিউ কমার্সরা এটাকে অ্যাজ এ বিজনেস ট্রিট করে এগিয়ে এসছে আমার বিগত লাস্ট দু বছর বা তিন বছর হতে চললো হয়তো ইউটিউব ক্যারিয়ার তোমরা গিয়ে চেক করে নিতে পারো সব ভিডিওস কোনো ডিলিটেড বা হাইট ভিডিওস নেই সোয়ার অন গড কোনো হাইট ভিডিওস নেই যারা আমাকে ইনিশিয়ালি ফলো করেছে তারা তো জানবেই আমার কোনো কিন্তু মার্কেট নিয়ে মানে প্রাইস এটা নিয়ে এত টাকা পাবে অত টাকা পাবে এরকম ভিডিও নেই কিছু ফেলো ইউটিউবার্স আমাদের মতনই তারা ভিডিও বানিয়েছে যে মানে কি বলবো দুপিয়ার পাখি থেকে এত টাকা পাবে এটা পাবে লাইফ সেট তার জন্য কিন্তু অনেক নিউ বিগেনার্সরা এটাকে অ্যাস আ বিজনেস হিসাবে ট্রিট করে ঢুকে পড়েছে নো ম্যান হাম ইন দ্যাট অবশ্যই আসো বার্ডস ফিল্ড প্রচুর ফার্স্ট শিখতে হবে আস্তে আস্তে জানতে হবে হ্যাঁ সোর্স অফ ইনকাম ডেফিনেটলি রয়েছে বার্ডস ফিল্ড থেকে যে টাকা নেই কখনো না অবশ্যই টাকা আছে অনেক টাকাই আছে তবে ইটস নট আ বিজনেস বেসিক্যালি তোমাকে ভালোবেসে এগোতে হবে করতে হবে আস্তে আস্তে তুমি গ্রো হতে থাকবে তুমি ইনকাম করতে থাকবে বুঝতে হবে ইনফ্লো এগোতে হবে তো যাই হোক তো এখন তারা ভাবছে যে আমি স্টার্ট করলাম এত টাকা কারেন্টলি পনেরো হাজার টাকা কুড়ি হাজার টাকা পঁচিশ হাজার টাকা হোয়াট এভার ইট ইস পয়সা দিয়ে স্টার্ট করলাম এখন আবার বলছে দু বছরের জন্য পনেরো হাজার টাকা দু বছরের জন্য কুড়ি হাজার টাকা দিতে হবে না বসে হবে না দিতে হবে না অপেক্ষা করো ইমপ্লিমেন্টেশনটা হোক সব ক্যাটাগরি ওয়াইজ সব ক্যাটাগরি ওয়াইজ ডিভাইড হোক তোমরা জানতে পারবে কাকে দিতে হচ্ছে কাকে দিতে হচ্ছে না তুমি জানতে পারবে আর এমনও তোমার ভয় নেই তোমার বাড়ি থেকে এসে তোমার পাখি নিয়ে তুলে নিয়ে চলে যাবে না বস হবে না তুলবে না শুধু একটাই রিকোয়েস্ট তোমাদেরকে কারেন্টলি পরিবেশ পোর্টাল বন্ধ আছে আই নো লাইক সিক্সটি সেভেন্টি পার্সেন্ট মানুষ এখনও হয়তো পরিবেশ পোর্টালে রেজিস্ট্রেশন করেনি যারা করেননি রিকোয়েস্ট করছি সেইটা অ্যাটলিস্ট আপনারা করে রাখুন পরিবেশ পোর্টালে রেজিস্ট্রেশন করে রাখুন আপনারা কী পাখি পুষছেন কী ধরনের পাখি পুষছেন কী কটা স্পিসিস রয়েছে সব কিছু লিস্ট করে রাখুন আর এগেন আপনাদেরকে মনে করে দিচ্ছি কোনো ফ্রডের পাল্লায় পড়বেন না যারা কিন্তু ওভার কল বলুন টেক্সট বলুন আপনাদের কাছে কন্ট্যাক্ট করে টাকা চাইছে ফর ব্রিডিং লাইসেন্স ফর পরিবেশ কৌশল রেজিস্ট্রেশন এইগুলো কিন্তু পাল্লায় পড়বেন না তো এইসব কথা ভুলে গিয়ে পাখিতে মনোযোগ দিন ব্রিডিং সিজন এসে গেছে কি করছেন ডিওয়ার্মিং কমপ্লিট আশা করছি তো ডিওয়ার্মিং কমপ্লিট ভিটামিন কোর্স ক্যালসিয়াম কোর্স মানে হ্যাঁ না তা না প্রচুর মেডিসিনাল কোর্স রয়েছে কমপ্লিট করে পাখিটাকে রেডি করে দিন হয়ে যাবে নতুন সিজন নতুন সব কিছু স্টার্ট হোক নতুনভাবে কি বল দেখো সামনেই কিন্তু ব্রিডিং সিজন এসে যাচ্ছে এখন কিন্তু ম্যাক্সিমাম ব্রিডার তাদের বার্ডসদেরকে কিন্তু মেডিসিনাল কোর্স করাচ্ছে ইদার মেডিসিনাল কোর্স ম্যাক্সিমাম ব্রিডার হয়তো কমপ্লিট তারা রেডি করছে নিজেদের বার্ডসদেরকে আমারও অলমোস্ট মেডিসিনাল কোর্স কমপ্লিট কিছু কিছু বার্ডস অলরেডি মেডিসিনাল কোর্স কমপ্লিট হয়ে গেছে কাউকে আমি রেডি করে নিয়েছি অলরেডি তো আমি যাদেরকে এই মেডিসিনাল কোর্সের পরে যেসব সফট ফুড দিই তার মধ্যে কিন্তু আমি একটা জিনিস অ্যাড অন করি যেটা হচ্ছে অ্যানিমেল প্রোটিন ডেফিনেটলি অ্যানিমেল প্রোটিন বলতে আমাদের মাথায় আসে এগ ফুড এগ ফুড তো দিয়েই থাকি তাছাড়াও বস অ্যানিমেল প্রোটিন খুব জরুরি মানে নিউট্রিশানসের দিক দিয়ে অ্যানিম্যাল নিউট্রিশনস অ্যানিমেল প্রোটিন খুব এসেন্সিয়াল বার্ডস ব্রিডিংয়ের ক্ষেত্রে তো যেই সব বার্ডসকে তোমরা রেডি করছো মানে যারা নতুন ব্রিডিং হিসেবে ব্রিডিংয়ে ব্রিডিং পেয়ার হিসাবে ব্রিডিং পেয়ারে বসাবে বলে তাদেরকে সাজেস্ট করছি তোমরা কিন্তু ডেফিনেটলি যে কোনো অ্যানিম্যাল প্রোটিন ইউজ করো বাট আই উইল সাজেস্ট পিসেস তোমাদেরকে দেখাতে চাই যে কি অ্যানিম্যাল প্রোটিন আমি ইউজ করি আমার বার্ড সেট আপের জন্যে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি দেখো বন্ধুরা আমি যে প্রোডাক্টটা ইউজ করি অ্যাজ অ্যানিম্যাল প্রোটিন সেটা হচ্ছে পিসেস কোম্পানির ট্রু বার্গস ড্রাইড মেলওয়ার্ম হ্যাঁ বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে মোর দ্যান ফিফটি পার্সেন্ট প্রোটিন হুইচ ইস মেনশেন্ড ওভার হিয়ার তোমরা এখানে যে কোনো বার্ডসকে যে কোনো রেপটাইলকে তোমরা এখানে প্রোভাইড করতে পারো যারা অ্যাকুরিয়ামে মাছ পোষো এক্সোটিক ফিশেস পোষো তাদেরকে তাদের জন্য কিন্তু এই ড্রাইড সুপার ওয়াম লাইফ মেলওয়ার্ম ভীষণ মানে নিউট্রিশিয়াস আর হাই প্রোটিন ডায়েট যারা যারা এই পিসেসের এই প্রোডাক্টগুলো ইউজ করেছো তারা এর বেনিফিট অবভিয়াসলি জানো আই উইল সাজেস্ট ডেফিনেটলি গো ফর পিসেস তোমরা এই পিসেসের ভ্যারাইটি প্রোডাক্ট পেয়ে যাবে অ্যামাজন ফ্লিপকার্টে তোমরা কিন্তু এর প্রোডাক্ট কিন্তু অ্যামাজন ফ্লিপকার্টে পেয়ে যাবে যাদের কাছে হ্যামস্টার আছে যাদের কাছে যে কোনো বার্ডস রয়েছে তাদেরকে কিন্তু এই ড্রাইড মেলওয়াম নর্মালি যদি ডাইরেক্ট ইনটেক করে তাদের ডাইরেক্ট দিতে পারো বা ক্রাশ করে নিয়ে সফটওয়্যারের সঙ্গেও তোমরা এই মেলওয়াম দিতে পারো আর অবশ্যই যাদের কাছে হ্যামস্টার আছে যাদের কাছে এক্সোটিক অ্যাকুইরিয়াম ফিশ রয়েছে তো তাদের জন্য তো প্রচণ্ড হেলদি প্রোটিন ফুড মানে যারা মাছের ওপরে বেসিক্যালি অ্যাকুইয়াম ফিশেসের ওপরে কাজ করে তারা তো এটা জানেই যে পিসেসের এই প্রোডাক্টটা কতটা বেটার প্রোডাক্ট তো যারা যারা এখনও নাও নি তোমরা কিন্তু অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে পিসেসের এই প্রোডাক্টটা ইউজ করতে পারো অনেক রকম লাইভ ইনসেক্টস রয়েছে তোমাদেরকে লাইভ ইনসেক্টস দেখাতে চাইবো পিসেসের প্রোডাক্ট দেখো পিসেসের প্রোডাক্ট এখানে আছে লাইফ সুপার ওয়ার্ম প্লাস মেল ওয়ার্ম এখানে রয়েছে তো ভ্যারাইটি অফ প্রোডাক্ট পিসেস কিন্তু দেয় পিসেসের কোয়ালিটি বলো কোয়ান্টিটি বলো অল আর গুড মানে তোমরা যদি লাইফ ইনসেক্টস নিতে চাও বার্ডসের জন্য ফেসে ফিসেস তোমার অ্যাকোরিয়াম ফিসের জন্যে তো ডেফিনেটলি পিসেস ইজ দি নাম্বার ওয়ান চয়েস আমি তো পিসেস ইউজ করে থাকি তোমরা ডেফিনেটলি পিসেস ইউজ করতে পারো আর যেটা তোমাদেরকে দেখালাম অনেক রকম ভ্যারাইটি প্রোডাক্ট রয়েছে পিসেসের পিসেসের ওয়েবসাইট তোমরা চেক করতে পারো ওয়েবসাইট ভিজিস ভিজিট করতে পারো ইনস্টাগ্রাম ভিজিট করতে পারো আমি লিঙ্ক ডেফিনেটলি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমাদের কীভাবে অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকেও ওটা নিতে পারবে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো তো এই প্রোটিন ডায়েট যদি তোমরা তোমাদের বার্ডসের মধ্যে সফফুডের মধ্যে তোমরা যদি মেশাও ডেফিনেটলি বার্ডসের গ্রোথ হেলথ আর ব্রিডিংয়ের দিক দিয়ে তোমরা খুব ভালো রেজাল্ট পাবে তো আশা করছি তোমরা পিসেস কিনে দেখবে ফ্রাই করে দেখবে দেখো বন্ধুরা অ্যানিম্যাল প্রোটিন কিন্তু যে কোনো বার্ডস বলো ফিশের জন্য বলো খুবই ইম্পর্টেন্ট যারা নানারকম হ্যামস্টার যা যারা এই সব এক্সোটিক স্পিসিস পোষে তারা কিন্তু এই লিভিং ইনসেক্টস বলো এই অ্যানিম্যাল প্রোটিন বলো এটার উপরে কিন্তু মেন ফোকাস করে তোমাকে এই ব্রিডিং সিজন চলাকালীন বলো ব্রিডিং সিজনের আগে বলো তোমাকে কিন্তু লাইফ ইনসেক্টস বলো বা অ্যানিমেল প্রোটিন বলো তোমাদেরকে কিন্তু এগুলোর উপরে খেয়াল রাখতে হবে আর হ্যাঁ যেটা বললাম রেজিস্ট্রেশন বার্ড ব্রিডিং লাইসেন্স ভুলে যাও পাখি বসো বাকি ভালোবাসো দেখা যাক না কি হয় ভালো থেকো ভালো রেখো আর সাথে থেকো থ্যাংকস ফর ওয়াচিং বেলা বার্ডস ওয়ার্ড